হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে কিছু ভ্যাকান্সির ব্যাপারে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কিছু নিয়োগ প্রক্রিয়া চলছে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য যেখানে মোটামুটি বেশ কিছু পদে কিন্তু আবেদন গ্রহণ করা হচ্ছে এবং এই আবেদনের জন্য কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশান ফি লাগছে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে এবং বাড়ি বসে নিজেদের মোবাইল থেকেও কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে তো তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অফিশিয়াল নোটিফিকেশানে বিস্তারিতভাবে কি কি তথ্য দেওয়া হয়েছে এবং হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না তো তাহলে বন্ধুরা এটাই হলো ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে নিয়োগের অফিশিয়াল নোটিফিকেশান তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট কিন্তু এখানে বলা হয়েছে প্রথমে এখানে এক বছরের জন্য রিক্রুট করা হবে কিন্তু পরবর্তীতে এটা এক্সটেন্ড করা হতে পারে কাজের ভিত্তিতে আপ টু ফাইভ ইয়ার্স পর্যন্ত এবার এখানে আবেদনের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম প্রথমে ডাউনলোড করতে হবে নিম্নলিখিত এই ওয়েবসাইট থেকে এবং অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করার পর এটাকে যথাযথভাবে ফিল আপ করে এটাকে পিডিএফ আকারে একটা কপি তৈরি করতে হবে এবং সেই কপিটা এখানে এই যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে এবং এই অ্যাপ্লিকেশানটা তোমরা কিন্তু সম্পূর্ণ তোমাদের বাড়ি বসে নিজেদের অ্যান্ড্রয়েড ফোন থেকেই করতে পারবে এবার এখানে ইম্পর্ট্যান্ট ডেটগুলো সম্পর্কে বলা হয়েছে যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সতেরো পাঁচ দু দুপুর বারোটা থেকে এবং এটা চলবে চার ছয় দু হাজার একুশ সন্ধ্যা পাঁচটা পর্যন্ত অর্থাৎ চার ছয় দু হাজার মধ্যে তোমরা ইমেল পাঠাতে পারবে এবার বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ এখানে বলা হয়েছে টু বি কমিউনিকেটেড টু দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটকে তারা শর্ট লিস্ট করবে তাদেরকে কল বা ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে এবার বলা হয়েছে প্লেস অফ ইন্টারভিউ ইন্টারভিউ কিন্তু হবে বিধাননগর কলকাতাতে এবার দেখে নেওয়া যাক ডিটেলস অফ পোস্ট অর্থাৎ পোস্টের ব্যাপারে ডিটেলস তথ্য কি দেওয়া হয়েছে এখানে যে দুটো পদের নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট এবং দুই নম্বর পদ হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট যেখানে প্রথম পদের জন্য ভ্যাকান্সি আছে এগারোটি দ্বিতীয় পদের জন্য ভ্যাকান্সি আছে এগারোটি প্রথম ক্ষেত্রে বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং দ্বিতীয় পোস্টের জন্য বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে এবার দেওয়া হয়েছে এখানে প্লেস অফ পোস্টিং অর্থাৎ চাকরির পর কোথায় পোস্টিং হবে যেখানে দেওয়া রয়েছে হলদিয়া ব্যারাকপুর দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল হাওড়া কলকাতা এই সমস্ত জায়গাগুলোতে পোস্টিং কিন্তু হবে দ্বিতীয় পদের ক্ষেত্রেও একই জায়গার নামগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে এবার দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের ব্যাপারে কী বলা হয়েছে যেখানে প্রথম পোস্ট অর্থাৎ সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটের ক্ষেত্রে এডুকেশানাল কোয়ালিফিকেশান হতে হবে মাস্টার্স ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সিভিল অথবা আর্কিটেকচারের উপরে এবং তার সঙ্গে প্ল্যানিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করা থাকতে হবে এবং এর সঙ্গে গুড এক্সপিরিয়েন্স ইন এমএস অফিস অর্থাৎ কম্পিউটারের ওপরে এমএস অফিস প্যাকেজের ওপরে ভালো একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন এবং তার সঙ্গে এয়ার পলিউশন অর এনভায়রমেন্টাল পলিউশন ফিল্ডের ওপরে বছরের একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন এবং প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য এখানে মাস্টার্স ডিগ্রি হতে হবে এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড সিভিল অথবা আর্কিটেকচার এবং তার সঙ্গে প্ল্যানিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করা থাকতে হবে ইউনিভার্সিটি অথবা কোনো নামি ইনস্টিটিউট থেকে এবং তার সঙ্গে একই রকমভাবে এখানে এমএস অফিস অর্থাৎ কম্পিউটারের ওপরে একটা অভিজ্ঞতা প্রয়োজন এবং একই সঙ্গে এয়ার পলিউশন ওর এনভায়রমেন্টাল পলিউশন ফিল্ডের ওপরে এক বছরের একটা অভিজ্ঞতা এখানে থাকতে হবে এবার এখানে দুটো পদের জন্য মান্থলি যে অ্যামাউন্ট পে করা হবে সেটা এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে এবং নিচে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেখানে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি যেটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম এখানে আবেদন করতে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি লাগছে না এবং তিন নম্বর পয়েন্টে দেখো এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আইডেন্টি প্রুফ এজ প্রুফ সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল এবং তার সঙ্গে এক কপি করে সেলফ অ্যাডাস্টেড কপি কিন্তু ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে এবং এখানে কিছু আরও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এগুলো তোমরা একটুখানি দেখে নেবে তো তাহলে বন্ধুরা এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ভ্যাকান্সির ব্যাপারে একটা অফিশিয়াল নোটিফিকেশানের তথ্য আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যাতে তারাও এই পদগুলোর জন্য আবেদন করতে পারে এবং এই ধরনের চাকরি সংক্রান্ত সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো